আরে হাসান ভাই, চিটারি করা তো সব জায়গায় শেষ হয়ে গেল, আর তো চিটারি করার কোনো জায়গা নেই। বামনে খেতে খেতে হবে। হ্যাঁ রে ভাই, ওদিকে আবার বোরা টাকা লিছে কিস্তির, ও কিস্তি পেটে এসে দু বেলা জ্বালাই যে, আর বাড়ি যে যাবো তাও টাকা নেই হাতে, কি করে সংসার চলবে বল ভাই। দাদা ভাই, আমার একটা মাথায় বুদ্ধি আছে। বল বল ভাই, বল তার কথা। দাদা ভাই, ভাই দাদা দাদা, শুন ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। ভাই বল বল। বিশাল বুদ্ধি দিলি তো ভাই তোর, তুই এত বুদ্ধি পারলি কোথায়? আমার সঙ্গে বের বেরিয়ে ঠিকই জীব। হ্যাঁ রে ভাই, এই চিটারিটা সে চিটারি ভাই, এবারে জেলে যাবো, জেলের ভাত খাবো, না এবারে বাড়ি পেলে যাবো, জেলের ভাত বসে বসে খাবো, আমাদের চিন্তা করার কে আছে বল। ঠিকই বলছিস ভাই, যা বলছিস হ্যাঁ ঠিকই, ঠিক আছে তাই চল, যাই আবার চল তাহলে। ঠিক আছে চল চল। আরে এই এত সহ্য হয়, আমরা বাড়ি চলে যাবো, শেষই হয় থাকবো নয় বাড়ি চলে যাবো। ঠিক বলছিস ভাই, খৈদি দেখলে বল আমাকে, ঠিক আছে? ঠিকই বলছিস ভাই, ঠিক আছে চো। আমরা সহ্য হয়েছে না ভাই, টকরি তুই খৈদি দেখ, টকরি বিক্রি করে দেবো। বাড়ি কোথায়? আমাদের এই গ্রামের বাড়ি, তোমাদের বাড়ি কোথায়? তোমরা নতুন মনে হয়েছি? ওই পাড়ায় বাড়ি আমার, ওই পাড়াতে বাড়ি, তোমাদের চিনতে পারলাম না, ব্যাপারটা পাড়ায় বাড়ি না, ওটা কোনো ব্যাপার নেই, ব্যাপারটা কেন ঘোলা ঘোলা লাগছি? ও ব্যাপার কোনো ঘোলা নেই। ঠিক আছে বলো, তোমরা কি কিসের জন্য ডাকছিলে? কথা ছিল ভাই, বল। আমি বলছি আমার ছোট ভাইয়ের ফুঁস ফুঁসে লিক হয়ে গেছে, দেখাইতে মেলা টাকা লাগবে, সেই মঙ্গল করে হলে জিতে হবে, তাই এক বিঘে জমি বিক্রি করে আমি ডাক্তারখানাকে দেখাতাম, যেকরি হোক জানটা তো মাচাইতে হবে। হ্যাঁ রে ভাই, ঠিক জায়গায় এসেছো, আমরা জমির ব্যাপারে এখন কথা বলছি। জমি কিনবা? হ্যাঁ কোন জমিটা? কোন জমি? দেখো ভাই, এই সাদা দেখা যাচ্ছে, এই দেখো, এই দেখো সাদা দেখা যাচ্ছে, এই জমিটা বিক্রি করতাম, যতই আমার ছোট ভাই ফুঁস ফুঁসে লিক হয়ে গেছে, দেখাই তো হবে, সব মঙ্গল গ্রহ লিখ দেবো, অনেক টাকা দেয় বিক্রি করবো তাহলে এই জমিটা। বড় ভাই, তাহলে এই লেনদেনটা সেদিকে বলে যাও, তাহলে কেমন কি লিবা বলো? হ্যাঁ আমাদের গরিবের হিসাব, দু দেড় কেজি দিলেই হবে। দু দেড় কেজি মানে তোমরা যা ভালো লাগবে দু কেজি আড়াই কেজি যা দেবা দিবা। ও ভাই, তুমি কোন ঘরের প্রাণী? কেন আমাকে তো দেখে মনে হয়েছে আমি চার পেয়ে কুকুর, তুমি যেভাবে কথা বলছো। ও ভাই ভুল হয়ে গেছে, আর ধরো না, কত টাকা লিবা টাকা? ওইভাবে ভাই আমি বুঝিনি, তোমার যা ভালো লাগে তাই দাও, আমার ভাইয়ের ফুঁস ফুঁসে তো বুঝাইতে হবে। ঠিক আছে ভাই, আমার একমাত্র ভাই, ভাই যদি মরি যায় আমি কাকেলি থাকবো। ভাই এরা তো ছাপ মাথা মোটা, তাহলে কত কি দেওয়া যায় বলো? ঠিক আছে যা দিয়ে দিবার ভাই, তোমাদের খুশি, তোমাদের খুশিতে আমরা খুশি, যা দিবার দিবার। ঠিক আছে ভাই, টাকা তো দেবো, যদি সাক্ষী পাইলে হইতো না? কথা খারাপ বইল না, দেখো দুটো সাক্ষী পাইল কে, এক বিঘে জমি কিনবো, টাকা টাকা দেবো, তোমরা সাক্ষী থাকো। ঠিক আছে ভাই, আমার সাক্ষী আছে, তার ছোট ভাই, তার টাকাটা দিয়ে দাও। এই দেখো ভালো করে দেখো চোখ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা আছে তো? হ্যাঁ 10,000 টাকা। হ্যাঁ না ভাই, 10,000 টাকাটা লাভ তোমার ভাইয়ের ফুসফুসের নিকটা সারা হয়ে গেলে আমাদের জানাইও। ঠিক আছে ভাই, জানাবো, অবশ্যই জানাবো, অবশ্যই। চো ভাই জমিটা দেখে আসি, চো। আর কোন ভাই, কোন জমিটা কিনলে তোমরা? এটা এটা আমার জমি ভাই, চিট্টা সাদা করেছে কি রে?